আচ্ছা ভাই, এটাই কি আপনার এই সেই সেপারেট মেশিন যেটা বললেন? হ্যাঁ, আমার সেপারেট মেশিন। আচ্ছা আচ্ছা, আমাকে কৃষি সম্প্রসারণ আদিতমারী কৃষি অফিস থেকে আমাকে এটা তারা সংযুক্ত করেছে। আচ্ছা, এই শেডটাও তো আমরা দেখতে পাচ্ছি বেশ বড়, আরেকটা শেড এটা। হ্যাঁ, এটাও আমাকে কৃষি অফিস থেকে এখানে তারাই এই শেডটা আমাকে মূলত করে দিয়েছে। আচ্ছা, ওই 10টা রিং আর এই 4টা হাউস। মানে আপনি তার মানে খুব ভালোই হচ্ছে সাহায্য সহযোগিতা পাচ্ছেন কৃষি সম্প্রসারণ থেকে। তারা আমাকে বেশ সাপোর্ট দিচ্ছে। ভাই, আপনি যে মেশিনটা পেয়েছেন এতে করে তো আপনার যে চালনির যে সমস্যাটা ওইটা নেই, আপনি খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে পারবেন। আগে তো আমি ওই যে হাত চাইলাম দিয়ে আমি ঝোকাই আমি করতাম, তো তারপরে আমার সেভারেট মেশিন হলো, এখন তো আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে আমি অনেক সার আমি ডেলিভারি দিতে পারবো। হ্যাঁ, আপনার তো এখন দেখা যাচ্ছে যে ওই যে মেশিন বা হচ্ছে হাত চালনির জন্য যে অনেক মানুষজন রাখা লাগতো, অনেকের কাজ করা লাগতো, সেই সমস্যাটা হচ্ছে না বা অনেকটা খরচও আপনার কমে গেছে। হ্যাঁ, ওখানে আমার লেবার বেশি লাগতো। জি জি। আর এখানে তো আমি দেখা গেল যে এখানে দুইজন হলে এখানে কাজ করানো যায়, আমি সকালে করলাম। আচ্ছা বাহ, তাহলে একটু আমাদের এখন একটু করে দেখান কীভাবে মেশিনটা আসলে চলে। মানে এটা হচ্ছে ওই যে ওখানে যে আমরা সারগুলো দেখলাম ওগুলাই। হ্যাঁ, এইভাবে সার এখানে দিয়া। আচ্ছা আচ্ছা, এই সারটা আবার এখানে একটা করে এই এটা থেকে হচ্ছে একদম অটোমেটিক হচ্ছে চলে নিচে পড়ে যাবে। হ্যাঁ, ওখানে ওই যে আমার ডোল ঘুরতেছে। আচ্ছা আচ্ছা, এখানে সার নিচে পড়তেছে আর যেটা মানে ও ওইটা হচ্ছে বলে যেটা ওটা হচ্ছে উচ্ছিষ্টটা। হ্যাঁ, ওটা হচ্ছে। আচ্ছা, আর সার হচ্ছে এখানে নিচে পড়ছে তাই না? সার নিচে পড়ছে। আচ্ছা, এখানে আপনি কতটুকুর মতো সার দিলেন? বালতিটাতে ছিল এখানে 5-7 কেজি হবে। আচ্ছা, 5-7 কেজি হতে কি পরিমাণ সময় লাগতে পারে? এই তো হয়ে গেছে, এত দ্রুত সময়ের মধ্যে মানে এক বালতি সার হয়ে গেল। চলেন আমরা দেখি তাহলে একটু সারটা কেমন হয়েছে। একদমই ঝরঝরা। বাহ, এটা হচ্ছে কি এখন জাস্ট হচ্ছে প্যাকেট করে হচ্ছে বাজারে দিয়ে দিতে পারবো তাই না? এটা এখন মানে যে বাজারজাত হবে। আচ্ছা আচ্ছা, আর ওই যে বলে যেটা ওটা হচ্ছে উচ্ছিষ্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওইটা কি করবেন? এটা আবার হাউসে যাবে। ও আচ্ছা, এখানে কিছু আছে। জি, এখানে কিছু আছে, এটা আবার হাউসে দেব। এটা আবার মানে যেটা মানে খাওয়ান আবার এটা খাবে, খাওয়ার পরে আবার ওই রকম এটা থেকে আবার। ও আচ্ছা, আপনার এই যে ভার্মি কম্পোস্ট আসলে কোনো কিছু হচ্ছে ফেলনা বা অপচয় হচ্ছে না? না না, এখানে কোনো অপচয় নেই। আচ্ছা, এখানে যে কিছু আছে, কিছু ডিম আছে, কিছু রিনু আছে, বাচ্চা আছে, এটা আবার ওখানে হাউসে যাবে। বা বেশ চমৎকার। তো আমরা এই পাশে কিছু রিং দেখতে পাচ্ছি, এগুলাতে কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কালকে কাঁচামাল ফেলাইছি। আচ্ছা, এটা আমার যে কৃষি অফিসার আজকে ওরা ট্রেনিং আছে, কালকে আসবে, আসে এটা উদ্বোধন করে দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা প্রথম এটা করলাম আর কি, এটা কাজ শেষ করিয়া এটা কালকে কাঁচামাল দিছি। আচ্ছা, তো ভাই আপনি এই যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন কতদিন হলো? এখানে আমার 7 মাস চলতেছে রানিং। ভাই, আমরা তো দেখছি যে আপনি রিং এর মধ্যে হচ্ছে সারটা করছেন, তো আমাদের সাথে তো অনেক কৃষক ভাই আছে যারা হচ্ছে কিনা শুরুতেই হচ্ছে আসলে বেশি করে আপনার মতো এত বড় পরিমাণে আসলে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারবে না, তো তারা যদি এরকম রিং এ করতে চায় তাদের আসলে কি রকম খরচ হবে বা কতটুকু গোবর এবং হচ্ছে কেঁচো লাগবে? এটা একটা রিং কিনতে 200 টাকা খরচ পড়বে। তো 200 টাকা রিংটা আর কাঁচামাল ধরেন এখানে 50-60 টাকা হলে কাঁচামালটা হবে। আচ্ছা আচ্ছা, আর কেঁচো কতটুকু লাগবে একটা রিং এ? কেঁচো একটা রিং এ 250 গ্রাম দিলেই হয়। তারপর এই টোটাল প্রসেসিংটা করার পরে এক মাস পরে যখন সারটা পাবে, সেই সারটা আসলে কত কত কেজি সার পেতে পারি একটা রিং থেকে? একটা রিং থেকে মানে 30-35 কেজি সার পাবে। একটা রিং থেকে এত বেশি সার পাওয়া যাবে? আচ্ছা, তো সেই সারটার বাজার মূল্য কত হবে? 15 টাকা করে কেজি। আচ্ছা, তার মানে দর্শক বুঝতে পারছেন যেরকম ছোট্ট একটা রিং থেকে শুধুমাত্র গোবর এবং ওই যে বাড়ির যেই হচ্ছে পচনশীল যেই শাকসবজি বা হচ্ছে পাতা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা প্রায় 30-35 কেজি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার পেতে পারেন, এবং সেটা আপনাদের নিজেদের জমিতে ব্যবহার করে কিন্তু আপনারা যেই রাসায়নিক সারের যে ব্যবহারটা আছে এটা কমিয়ে আনতে পারেন এবং মাটিটা খুব বেশি উর্বর করতে পারেন। ভাই, আমরা তো রিংয়ের হিসাবটা জানতে পারলাম, বেশ হচ্ছে ভালোই হচ্ছে ভার্মি কম্পোস্ট সার পাওয়া যায়। তো আমরা যে পেছনে যে চৌবাচ্চাগুলো দেখছি ওগুলো তো বেশ বড়, ওটার আসলে সাইজটা কত? ওটার সাইজটা আছে লম্বা আছে হলো মানে 10 ফিট পাইতল যেটা ওটা আছে হলো 42 ইঞ্চি। আচ্ছা, তো ওখানে কি পরিমাণ গোবর লাগছে আপনার? ওখানে গোবর 100 কেজি তো বেশি হবে। আচ্ছা, আর হচ্ছে কেঁচোটা কতটুকু লাগতে লাগছে? কেঁচোটা ওখানে 2 কেজি দিলেই হবে। হ্যাঁ, তো ওই যে এক মাস পরে আমরা কতটুকু সার পেতে পারি একটা চৌবাচ্চা থেকে? চৌবাচ্চা থেকে মানে প্রায় মন পাঁচেক। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে বেশ ভালোই হচ্ছে সার উৎপাদন করছেন, বাহিরেও দেখলাম। তো
এই যে আপনি এত কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যে এত ভালো করছেন, তো এখানে তো নিশ্চয়ই আপনার পরিবার একটা সাহায্য সহযোগিতা করছে, তো এই ক্ষেত্রে কে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে? এখন সবচেয়ে বেশি সহযোগিতা আমার ওয়াইফই করতেছে, যখন যেটা আর কি করণীয় কাজ সেটা সে করে। সকালবেলা ঘুম থেকে উঠি, উঠার পর আমি গোবর টোবর ফেলাই দিয়ে দিই, গরুর খাবার দেন, গরুর খাবার টাবার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এগুলা কাজ করা লাগে, তখন আমি তাকে একটু উনি দুইজনে মানে একটু মিলে দিলে করতেছি আর কি। করার পরে ওনার আমি তুলি, আমি তুলি দিই, ওই নিয়ে এসে মেশিন দেখা যাচ্ছে দিছে, তাহলে ওই একটু শরীরে একটু ইয়া পায়, আমিও পাই। প্রথম জীবনে মনে করেন যে কষ্ট করছিলাম, আগে মনে যে যত জেলা খাওয়ারও কষ্ট হয়েছিল, এখন তো দেখা যাচ্ছে এগুলো বিক্রি করি এখন মাসে আলাদা 20-30 হাজার টাকা আমাদের আয় হইতেছে। আয় করার পরে এখন দেখি যে আমরা এটা বাড়াইছি, এখন আরও চিন্তা ভাবনা আছে যে আরও বাড়াবো। আমরা তো দেখলাম আপনার দুইটা শেডে আপনি বেশ ভালোই হচ্ছে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন, এছাড়া কি আপনার আর কোথাও এরকম সার আছে? হ্যাঁ আছে, আমার ওই যে রাস্তার সাথে একটা আমি সরকারিভাবে ওটা প্রথম আমি ওটা পাইছিলাম। ও আচ্ছা, ওটা দিয়ে আপনার শুরুটা হয়েছিল? আমি যে দুই দিন যে প্রশিক্ষণ দিছিলাম আমাদের কৃষি অফিসে আদিতমারিতে, ওখান থেকে আমাকে একটা ওই ভার্মি কম্পোস্টটা প্রদর্শনী দেয়। আচ্ছা, ওটা আমার একটু শুরুটা। চলেন তাহলে ওটা গিয়ে দেখে আসি।